প্রিয় দর্শক মণ্ডলী, বলুন তো এই ছেলেটির বয়স কত হবে? নিশ্চয়ই বলবেন 15 বা 17-এর বেশি নয়। হ্যাঁ, একেবারেই ঠিক বলেছেন। তাহলে ছেলেটির অশ্রু সজল নয়ন কেন? কারণ সে এই বাল্য বয়সেই পুরনো লোহা এবং লৌহজাত মালামাল কিনে বিক্রি করে। আর রবিবার রাজধানীর জিবি হাসপাতালের লৌহজাত দ্রব্য চুরি করতে গিয়ে ধরা পড়েছে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের হাতে। ভাই বই কি নাম? রামু দেব না, কি করো তুমি? কিলিগাট খেয়েছো তারা? কলেজের ভিতরে? বাইরে চুরি করতে ধরছে তারা। এবার শুনুন তার মুখ থেকে আসল খবর, যা শুনলে যে কোনো মানবিক দৃষ্টি সম্পন্ন মানুষের গায়ে শিহরণ জাগবেই। নেশা করুনি? কি নেশা? হ্যাঁ, ড্রাগস হাতে কি পকড়ে কিছু আছে? কি জিনিস দেখি? দিদি কি করে? কেমনে দেখি কি পাবে? দেখি দেখি দেখলেন তো সে লৌহজাত দ্রব্য বিক্রি করে কি করে? তাহলে এবার তার মুখ থেকে শুনে নিন কোথা থেকে সে ড্রাগসের যোগান পায়। কোন বাজার থেকে? কোন বাজার? কে বিক্রি করে? কত মানুষ আছে? একটা বললাতে, একটা বেদাতে। কি নাম? কিভাবে বিক্রি করে? ফোনের মাধ্যমে না গিয়ে আনতে লাগে? হাসপাতালের গেটে? কি নাম তোমার? রামু। রামু কি? বাবার নাম কি? কি করে? মা বাবা মারা গেছে। বাড়ি কোনখানে? রাধানগরে। এই হলো বাস্তবতা, যেখানে সমাজের একাংশ যুব অংশকে ক্রমেই মারাত্মক ড্রাগসের নেশায় নেশাগ্রস্ত করে তুলছে। বিগত কিছুদিন পূর্বেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বনমালীপুরস্থিত একটি ক্লাবের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, বনমালীপুরে একজন মহিলার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা, আর এই ছিনতাইয়ের জন্য তিনি সেদিন ড্রাগস বা নেশাখোরদের সরাসরি এ কাজের জন্য দায়ী করেছিলেন। মুখ্যমন্ত্রী সেদিন সেই সাথে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের নেশায় আসক্ত যুবদের সঠিক রাস্তায় ফিরিয়ে আনারও আহ্বান রেখেছিলেন। রাজ্য পুলিশ প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও থেকে বিভিন্ন ধরনের নেশা সামগ্রী উদ্ধার করছে, নেশা কারবারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু যখন রাজধানী সহ বিভিন্ন জায়গায় থানার নাকের ডগা থেকে রামু দেবনাথের মতো ড্রাগস আসক্তরা ধরা পড়ে, তখন সত্যিই মনে প্রশ্ন জাগে, আমরা সবাই আমাদের সামাজিক দায়িত্বটা ঠিকভাবে পালন করছি তো? আর যদি সামাজিক দায়িত্ব সঠিকভাবে পালন করেই থাকি, তাহলে এই সমাজ একদিন নেশামুক্ত হবেই। আর রাজ্যের মুখ্যমন্ত্রীও নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান রেখেছেন, আমরা আশাবাদী। ক্যামেরায় ভিকি ধানুকারের সাথে বিশ্বজিৎ দেবের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।